যত খুশি ইচ্ছা তোমরা পরিমাণ মতো পোলাও আর মাটন কষা নিতে পারবে। তো বিরিয়ানি যদি ওই হিসাবে বিক্রি হয় তাহলে আমাদের বাঙালি যে খাবারগুলো মাটন চিকেন বা বাসন্তী পোলাও সেগুলো কেন ওই হিসাবে বিক্রি হবে না? তো দেখো এখানে কিন্তু ওয়েট মেশিনে ওয়েট চাপানো হয়ে গেছে, আর এখানে মাটনটা দেখো উফ একদম দেখেই তো জিভে জল আসছে। এখানে খাবে বা নিয়ে যাবে যেটা তোমাদের ইচ্ছে, বাট একবার ট্রাই করো, মুগ্ধ হয়ে যাবো। বাট এটা খেয়ে কিন্তু আমি বলতে পারি যে প্রপার বাসন্তী পোলাও প্রপার মাটন কষা খেলাম। তো কি খবর বন্ধুরা, বলো, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর যা গরম পড়েছিল, একটু ঝড় বৃষ্টি হয়ে এখন একটু ভালো লাগছে, তবে তার লাভটা নেই, যা গরম আবার সেই গরম পড়েই গেল। দেখো ঝড় বৃষ্টি গরম তো তাদের মতো তারা চলতেই থাকবে, আর আমাদেরও আমাদের কাজ করতেই হবে। আর এতদিন আমাদের চ্যানেলে তোমরা বিভিন্ন রকম থালি বলো, বিরিয়ানি বলো, বুফে কম্বো এসবই তোমাদেরকে দেখিয়ে এসেছি। অনেক দিন ধরে আমার একটা ক্রেভিংস হচ্ছে, সেটা হচ্ছে পোলাও আর মাটন কষা খাওয়ার। হ্যাঁ, তো অনেক দিন ধরে সেই ক্রেভিংসটা হচ্ছে, আর বহুদিন হয়ে গেছে সেই পোলাও আর মাটন কষা না জমিয়ে খাওয়া হচ্ছে না। তো লাস্ট নববর্ষে আমরা যে বাসন্তী পোলাও আর মাটন কষা খেয়েছি সেটা কি পেটও ভরেনি আর মনও ভরেনি, তাই খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি একটা দুর্দান্ত জায়গার খোঁজ নিয়ে, যেখানে তোমরা বাসন্তী পোলাও মাটন কষা তো পাচ্ছ, আরও অনেক কিছু ব্যাপার আছে, তো সেটা জানার জন্য আমাদের সাথে থাকো। তো আজকে যেই জায়গার খোঁজ তোমাদের দিতে চলেছি, যেখানে তোমরা কম্বো নয় বফেট নয় নাই তোমরা পাচ্ছ থালি, যেখানে তোমরা কী করছো বলো, যত খুশি ইচ্ছা তোমরা পরিমাণ মতো পোলাও আর মাটন কষা নিতে পারবে, যত খুশি মানে তোমাদের ইচ্ছে মতো তোমরা মাপবে আর খাবে, অর্থাৎ তোমরা এখানে কেজি কেজি মাটন কষার পোলাও খেতে চলে যাবে। চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে কি করছো সাবস্ক্রাইবটা করো, এত ভালো ভালো খোঁজ দিচ্ছি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুকটাকে ফলো করে দিও। আর বাই দ্য ওয়ে, তার আগে যারা আমাদেরকে ছেড়ো না, আই এম বিশ্বজিৎ, আই এম সোনালী, এন্ড ইউ আর ওয়াচিং দ্য বং ক্রাঞ্চি, সো লেটস গেট স্টার্টেড। তো এই সেই বিখ্যাত জায়গা যেখানে আমরা আমাদের পেট ফুল করতে প্লেট ফুলে চলে এসেছি, এখানেই পাওয়া যাচ্ছে কেজি কেজি দরে মাটন কষা আর বাসন্তী পোলাও। তো চলো তাহলে একবার ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে দেখি এখানে কি কি রয়েছে আর কি কি প্রাইসে। আর জায়গাটার নাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্লেট ফুল, ইউনিক একটা নাম, আর যে ইউনিক একটা কনসেপ্ট দেখতে পাচ্ছ, যেখানে বাসন্তী পোলাও মাটন কষা আর অনেক কিছু রয়েছে যেখানে কেজি কেজি ধরে তোমরা খেতে পারবে। এই দোকানের ওনার এই দাদা রয়েছে আর এই ভাই রয়েছে দেখতে পাচ্ছ, তো তোমাদের নামগুলো বলো। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ। ওরে বাহ, এ তো কোইন্সিডেন্স, আমার নামও বিশ্বজিৎ। আমার নাম অর্ঘ্য। এর কতদিন হলো আগে এটা বলো? আমরা 26 জানুয়ারিতে ওপেনিং করেছি, তো অলমোস্ট 3 মান্থসের কাছাকাছি, একদমই নতুনই বলা যায়, একদম নতুন। তো এর আগে কোনো প্রফেশনে ছিল তোমার? না, আগে আমি জব করতাম, তো জব ছেড়ে দিয়েছি, জব ছেড়ে যেটুকু সেভিংস করেছিলাম তাতে এই আমার দোকান খোলা, মানে এই রেস্টুরেন্ট খোলা। হ্যাঁ, আমি তো আসলে এখনো পড়াশোনাই করি, মানে ফার্স্ট ইয়ার সবে উঠেছি, আর কলেজ দিয়ে এসে এই আমি সন্ধ্যাবেলা থেকে রাত অবধি এখানে থাকি একদম। এখানে তো অনেক টাইপের আইটেম আছে, তো এরকম একটা কনসেপ্ট কি করে মাথায় আসে? না, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের এমনিতে তো রোল, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন তো বেশিরভাগ জায়গায় সব জায়গাতেই পাওয়া যায়, তো আমি ভাবলাম যে একটুকুনি ইউনিক কিছু না করলে তো আর কাস্টমার এমনি এমনি তো আমার কাছে আসবে না, তো সেই জন্যই ইউনিক আইটেম বলতে মানে আমি প্রথমে বললাম যে বিরিয়ানি বাই কিলো যে রয়েছে, তো বিরিয়ানি যদি ওই হিসাবে বিক্রি হয় তাহলে আমাদের বাঙালি যে খাবারগুলো মাটন চিকেন বা বাসন্তী পোলাও সেগুলো কেন ওই হিসাবে বিক্রি হবে না? তো সেই থেকেই ভাবলাম যে তাহলে এগুলোই ওই হিসাবে একটুকুনি বিক্রি করা যাক, তো সেটা থেকেই এটাই স্টার্ট। বিরিয়ানি বাই কিলো থেকে ইন্সপায়ার হয়ে করা। আর আরেকজন হয়তো আছে তোমাদের সাথে? হ্যাঁ, আরেকজন আছে, সে ওয়ার্ক ফ্রম হোম আজকে খুব চাপ ছিল বলে সে আসতে পারেনি। কি কি রাখছো এখন? এখন বাসন্তী পোলাও রয়েছে, কাজু বাদাম কিশমিস দেওয়া, আর মাটন রয়েছে, আর চিকেন রয়েছে, আর আমাদের স্যাটারডে সানডে করে হাঁসের মাংসটা থাকে। যে রান্না বান্নাগুলো দেখছি, মানে তোমরা কি নিজেরাই তৈরি করো? না, আমার মা রান্না করে আর ওর মা রান্না করে, একদম দুজনের মা রান্না করে, সাথে একজন হেল্পিং হ্যান্ডও থাকে, তো কারণ একটু হিউজ কোয়ান্টিটিতে এখন হয়ে গেছে, তো ইয়া এটা আমাদের মারাই করে, পুরো একদম ঘরের রান্নাই হয়, জাস্ট ওনারা হেল্প করে দেয়। এটা খুব ভালো যে বাড়ির মায়েরা কিন্তু সাপোর্ট করছে, এইখানে দুজনকে বেশ ভালো করে সাপোর্ট করছে যে তোমরা ভালো করে এগাও। বাইরে তো তোমাদের মেনু চার্ট দেওয়া আছে দেখলাম, তো ওখানে একটা কম্বোর বিষয় দেখলাম, তো কম্বোটা বিষয়ে যদি বলো। কম্বো হচ্ছে আমাদের এখানে দুখানা কম্বো রয়েছে, একটা হচ্ছে মাটন কম্বো, একটা হচ্ছে চিকেন কম্বো। মাটন কম্বো হচ্ছে 270 আর চিকেন কম্বো হচ্ছে 170। এখানেও আমাদের ওয়েট হিসাবে সেপারেট করা রয়েছে, পোলাও থাকবে 250 গ্রাম, আর মাটন বা চিকেন যেটাই নেবে সেটা হচ্ছে 150 গ্রাম, মানে 150 গ্রামে ওই 3 পিস থেকে 4 পিসের মতো পাওয়া যায়।
আর তোমাদের ফোন নাম্বারটা যদি বলে দাও যদি কেউ যদি আসে কন্ট্যাক্ট করতে। আমার ফোন নাম্বার হচ্ছে 833-487-0097। কোনো অর্ডার দিতে গেলে এই ফোন নাম্বারে, আর যদি কন্ট্যাক্ট করে আসতে এই নাম্বারে ফোন করলেই। এখানে একটুখানি অ্যাড্রেসটা বলে দাও যদি কেউ আসতে চায়। আমাদের হচ্ছে কেষ্টপুরের বাসস্টপ থেকে নেমেই জাস্ট 3 মিনিট হাঁটলেই হচ্ছে আমাদের শপ। ল্যান্ডমার্ক বলতে পারো যে আশীর্বাদ কালীবাড়ি রয়েছে, তার ঠিক পাশেই হচ্ছে আমাদের দোকান। চিন্তা করার কোনো কারণ নেই, গুগল ম্যাপ লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, কোনো চিন্তা করতে হবে না। তো কী কী আছে তোমাদেরকে একবার দেখাই চলো, এক এক করে এখানে কী কী রয়েছে। আচ্ছা হচ্ছে বাসন্তী পোলাও, বাহ কালারটা জাস্ট দেখো একবার, কাজু বাদাম কিসমিস রয়েছে, এখানে আরও ইনগ্রিডিয়েন্টস দেখা যাচ্ছে, ব্যাপক লাগছে, স্মেলটা দুর্দান্ত আসছে। বাসন্তী পোলাও কত করে যাচ্ছে? 350 টাকা করে কেজি বাসন্তী পোলাও। 350 কেজি? হ্যাঁ। চিকেন রয়েছে, এটা চিকেন কারি টাইপের রয়েছে, চিকেন কারিটা দেখেই তো জিভে জল আসছে, একদম লাল লাল মাটন কষা, বাহ সাইজগুলো বেশ ভালো ভালো, বড় বড় সাইজের, কিন্তু 50 গ্রামের মতন একটা থাকে স্ট্যান্ডার্ড সাইজের মতন। তো বুঝতেই পারছো এখানে মাটন কষা চিকেন কষা দেখালাম তোমাদেরকে বেশ ভালো, মানে আমার তো দাঁড়িয়ে এখনো জিভে জল আসছে, মানে ভাবতে পারছো এরকম প্রাইসে এরকম জায়গায় খুব বেশি দাদারা প্রাইস রাখেনি। আর মাটন কষাটা 1100 টাকা, মানে মোটামুটি বলা যায় বাজার দরের থেকে একটুখানি বেশি, বলা যায় 800 টাকা তো কিলো চলছে। আর এটা কিন্তু পুরো সলিডই পাচ্ছো, মানে তোমরা যাই পাচ্ছ এটা কিন্তু পুরো সলিড মাটনের ওয়েট, ঝোল আর আলুটা কিন্তু ফ্রি, ওটা কিন্তু ওয়েটে ধরা হয় না। হ্যাঁ, আমরা যা ওয়েট করবো এখানে পুরো সলিডই ওয়েট করবো, সেটার যা প্রাইস হবে তোমরা সেটাই পে করো, আর গ্রেভি আর আলুটা ফ্রি একদম। বাহ বাহ, এটা তো মানে বেশ ভালো লাগলো, গ্রেভি আলু তো ফ্রি থাকছে আর সলিড পিস তোমরা এখানে পাচ্ছ। আর একটা জিনিস বলবো, মানে আমার নিজের একটা ব্যক্তিগত প্রশ্ন, কেউ যদি এক পিস মাটন চায় সেটা কি দেবে? হ্যাঁ, আমাদের এখানে মিনিমাম কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই, কেউ এক পিস চাইলে এক পিসও দেবো, সেটা করার ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, 250 গ্রামের নিচে নিলে আমাদের যে এক্সট্রা কন্টেনার চার্জটা সেটা আমরা নিয়ে থাকি, 5 টাকা করে কন্টেনার চার্জ। তোমাদের যদি দুপুরবেলার কাউ খিদে পায় তোমরা এক পিস দু পিস মাটন পোলাও নিয়ে তোমরা খেতে পারো, তাই না? একদম। চলো এবার আমরা ট্রাই করবো, আমাদের ট্রাই করা বলা কোনটা কীরকম দেখি চলো। আর বেসিক্যালি এটা হচ্ছে একটা টেক অ্যাওয়ে কাউন্টার, তোমরা বুঝতেই পারছো। আর তাও যদি তোমরা এখানে বসে তোমরা খেতে চাও তো এখানে অপশন রয়েছে, দুটো টেবিল রয়েছে, দুজন চারজন তোমরা বসে খেতে পারবে। আর হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে, তোমরা এখানে হোম ডেলিভারি করে দেওয়া হয়। আর এই সাইডটা দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু মেনু চার্ট দেওয়া রয়েছে, এখানে কী কী আইটেম রয়েছে তোমাদেরকে, কেজি দরে মাটন কারি 1100, সেটা ভেতরে সমস্ত কিছু তোমাদের বললো। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 500 গ্রাম, 250 গ্রাম, 550 টাকা, 275 টাকা, তো এরকম রয়েছে। আর নিচে এরকম কম্বো রয়েছে, তো তোমরা এখানে এসেও খেতে পারো, বা তোমরা বাড়ি নিয়ে গিয়েও খেতে পারো, বা চাইলে তোমরা হোম ডেলিভারি করে দাও। অ্যারাউন্ড 2 কিলোমিটার এখানে হোম ডেলিভারি করে দেওয়া হয়। তো দেখো এখানে কিন্তু ওয়েট মেশিনে ওয়েট চাপানো হয়ে গেছে, আর এখানে অলরেডি 26 গ্রাম তোমরা দেখছো, সেটা হচ্ছে প্লেটের ওয়েট। তো প্লেটের ওয়েট কিন্তু এখানে ধরা হয় না, প্লেটের ওয়েটটা কিন্তু দাদারা মাইনাস করে দেয় এখানে। আর আমার প্রিয় তো তোমরা জানো বাসন্তী পোলাও যেখানে এসে গেছে সেখানে কি আর আরেকজনকে প্রথমে বসালে চলে, তা আমিই বসে পড়েছি। তো প্লেটিং হিসাবে তোমরা তো ওই সব দেখেই ফেলেছো কী কী করা হয়েছে, তো এবার খাওয়ার পালা। আর মাটন প্রেমী মানুষ মাটন নিয়েছে, আর হ্যাঁ আমি চিকেন ভালোবাসি তাই আমি চিকেনটা নিয়েছি। তোমরা তো লেগ পিসটা দেখেছো, এইটা বড় একটা পিস নিয়েছি, আর পোলাও আছে সাথে। ফার্স্টে আমি পোলাও দিয়ে গ্রেভিটা খাচ্ছি, দেখি কেমন খেতে। আর পোলাও যেটা তোমরা দেখতে পাচ্ছ আগেই বলেছে পুরো কিশমিস কাজু দিয়ে তো ভর্তি, আর সব থেকে যে অ্যারোমাটা আসছে না সেখানে না, মানে চুপ করে যে তুমি ধৈর্য নিয়ে বসবে। আর আমরা যেটা করে থাকি, একজন ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকে শ্যুট করে আর একজন খেতে থাকে, সেই ধৈর্যটা আমি আর আজকে রাখতে পারিনি, তাই আজকেই আমি বসে পড়েছি। তো খাওয়া যাক, তো প্রথমে আগে রাইসটা খাচ্ছি, বাসন্তী পোলাওটা আগে খেয়ে দেখি। দুর্দান্ত, চরম, আমেজিং, মাইন্ড ব্লোয়িং, আরও কী কী আছে আমি জানি না কেন এইসব কথা বলছি, কারণ
বাসন্তী পোলাও না সবাই রান্না করে, কিন্তু মানে মিষ্টিতে এতটা পরিমাণে দিয়ে ফেলে যে ব্যালেন্সটা থাকে না সেটা খেতে গিয়ে না মানে ভালো হলেও সে খুব ভালোটা বলা যায় না। আর এখানে এসে সেই পারফেক্ট ব্যালেন্স যদি তোমরা খেতে চাও অসাধারণ, মানে এতক্ষণ রাখার পরেও মানে ফ্লেভারটাও মেনটেন আছে, অ্যারোমাটাও মানে আমাকে মুগ্ধ করে ফেলছে, আর টেস্ট দুর্দান্ত যেটা আমরা বলে থাকি। আর গ্রেভিটা তো অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে, এবার গ্রেভি দিয়ে একটু খাওয়া যাক। স্পাইসেস দিয়ে না পোলাওটা অসাধারণ লাগছে। আর হ্যাঁ, গ্রেভিটা দেখে একটুখানি আমার মাথার মধ্যে মনে হচ্ছিল খুব ঝাল হলে তো আমি খেতে পারবো না, পুরোটাই কি ও খেয়ে নেবে, বাট একদমই ঝাল না, এটা তুমি খেতে, আমি খেতে পারছি মানে তোমরা খুব ভালো খেতে পারবে। তো স্পাইসেস দিয়ে মানে অসাধারণ টেস্টটা লাগছে। মাংসটা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে, বলছে তুই ক্ষুধার্ত এবারে খা, তো ওটাও খাওয়া যাক। চিকেনটা তো প্রচুর সফট তোমরা দেখতে পাচ্ছ, এই নিলাম আর এই ফ্রেশ জুসি। আর গ্রেভি দিয়ে মাখিয়ে টেস্টটা অসাধারণ আসছে। মানে যারা মাটন পছন্দ করে না, যারা ভাবছো মাটন আমাদের ভালো লাগে না, তারা কিন্তু এটা ভাবো না যে চিকেন তোমাদের কোনো ঢোকা বোকা দিচ্ছে বা চিকেন খেয়ে তোমাদের মন ভরবে না, চিকেনও কিন্তু বেস্ট আছে। আর এই যে আলু আর ঝোল তো আছেই, তো এই আলু দিয়ে মাখিয়ে অসাধারণ খেতে। আমি বলছি যারা বাসন্তী পোলাও আমার মতো পছন্দ করো তারা এখানে আসো, এখানে খাবে বা নিয়ে যাবে যেটা তোমাদের ইচ্ছে, বাট একবার ট্রাই করো, মুগ্ধ হয়ে যাবো। ওই দেখো আরেকজন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কখন আসবে তার টান, বাট এটা কিন্তু আমার সেরা লেগেছে, তোমরা এসে অবশ্যই ট্রাই করো। চলো অনেক তো কথাবার্তা বলে ফেলেছি, এরকম সুস্বাদু খাবার রয়েছে আর বেশি কথা বলা যায় না, চলো স্টার্ট করি। আর স্কুল যেটা দেখতে পাচ্ছ ওটা বাঙালি খাবার বাসন্তী পোলাও, হাত না লাগার আমার এখানে মূল কিন্তু ক্রসলি আছে। বাসন্তী পোলাও কালারটা ফার্স্টে বলবো, দেখো একদম কেশরের যে কালারটা হয় না, একদম কেশরিয়া কালারটা কিন্তু রয়েছে, হলুদ কিন্তু পুরো বলবো না। চলো একটু ফার্স্ট আমি এখানে রাইসটা একটু খেয়ে দেখি। আমার এক্সপ্রেশন হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা এটা টেস্টি, রাইসটা খুবই সুন্দর, অথেন্টিক যে বাসন্তী পোলাও খাই সেরকম লাগছে খেতে। একটা মিষ্টি লাগছে, একদম ব্যালেন্স পুরো রয়েছে, কাজু রয়েছে, কাজুর যে ফ্লেভার কিন্তু মুখের মধ্যে আসছে। এবার আসি এই গ্রেভিটা দিয়ে হালকা মাখিয়ে নিই, স্বর্গে চলে গেলাম। একদম পারফেক্ট মাটন কষা ঝোলটা, বিয়ে বাড়িতে আমি যেরকম খাই না যে কষা কষা সেরকম কিন্তু খেতে, এটা হালকা স্পাইসি রয়েছে। আর মাটন কষা এরকম বাঙালি স্টাইলের মাটন কষা আছে, হালকা স্পাইসি না হল না বিষয়টা কিন্তু ভালো লাগে, তো সেটা কিন্তু তোমরা এখানে পাবে। আর এই রাইসটা দিয়ে মেখে খেতে তো চরম লাগছে, আর আলু ঝোল তো খুবই পাচ্ছই। আলুটা দেখো একদম প্রপার কুক হয়েছে আলু, মানে এত সুন্দর এরকম প্রাইসে দিচ্ছ আমার। চলে আসো মাটনে, মাটনের সাইজ গুলো দেখো, সোজ দিয়ে আসতে বলবো এরম এরম, কিন্তু সাইজের মিনিমাম 50-60 গ্রামের কাছাকাছি তো হবেই, এখানে কোয়ান্টিটি বলার কোনো বিষয় নেই, তোমরা যত খুশি ইচ্ছা খেতে পারো, ওয়েট করে হবে। একটু হালকা মাটন কষাটা নিই, আছে এই দেখো এরকম হচ্ছে, ও জাস্ট দেখো। আমি সবসময় বলি যে কোয়ালিটি মাটন কখন বুঝবে তোমরা, ভেতরে কিন্তু এই পিঙ্কি পিঙ্কি ভাবটা দিয়ে, দেখো প্রপার কিন্তু এই পিঙ্কি পিঙ্কি ভাবটা কিন্তু ভেতরে রয়েছে। চলো হালকা একটু মাটনটা খেয়ে দেখি, আমরা বিরিয়ানি দিয়ে মাটনটা খাই না, ওটা কিন্তু যত সফট হবে, যত মানে মাখনের মতো হবে তত কিন্তু ভালো। বাট যখন তোমরা বাঙালি স্টাইল বিয়েবাড়ি স্টাইল বা যখনই পোলাও মাটন কষার সাথে খাচ্ছ না, তো তখন না বিষয়টা পুরো এরকম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু স্পাইসিসটা ওরকম অটলক, ঝোলটা একটু আলাদা রকম, তখন কিন্তু একটু সামান্য কম সেদ্ধ হলে একটু হালকা চিউ করলে এবারটা মানে চেবাচ্ছ, ফ্লেভারটা তোমরা ভেতরে পাবে, তাহলে কিন্তু বিষয়টা বেশ ভালো লাগে। বাট এটা খেয়ে কিন্তু আমি বলতে পারি যে প্রপার বাসন্তী পোলাও প্রপার মাটন কষা খেলাম, কি লোভ লাগছে, লোভ লাগছে তো।
ঘরে বসে দেখলাম চলে আসতো কিন্তু পেট ফুল করে দিতাম। আমি জমিয়ে খাই, তারপর তোমাদের সাথে বাকি কথা বলবো। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়লাম প্লেট ফুল থেকে। তো কেমন লাগলো এবার ওভারঅল তোমাদেরকে বলি। দেখো বাসন্তী পোলাও আর মাটন কষা চিকেন কষা যেটাই বলো, এগুলোকে নিয়ে না আলাদা করে ডিসক্রাইব করার কিছু নেই। এগুলো নিজেদের মধ্যে একটা অন্যরকম একটা ডিশ, তো সেটা তোমরা সবাই জানো কীরকম খেতে হয়। আর অনবদ্য ছিল, দুটো জিনিসই একদম ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, মানে মন ভরে পেট ভরে আমরা খেয়েছি, তাই তো? প্লেট ফুলে এসে পেট ভরে খেতে হলে ঝটফট চলে আসে, এটুকু বলে চলে আসো। বেশ সুন্দর লেগেছে, মাটন কষা যদি বলি একদম অথেন্টিক মাটন কষা ছিল, চিকেন কষাটাও বেশ ভালো ছিল। ম্যাডাম ট্রাই করুন, বাড়ির ঘরোয়া রান্না যেটা খেয়ে আরও বেশি ভালো লাগবে, এবং মনে হয় আমরা খুব রিচ খেয়ে ফেলেছো এই গরমে। আর যারা এখানে আশেপাশে আসো তারা দুপুরে যদি একটু ক্রেভিং জাগে তো চলেই আসবে, আর যারা ভাবছে একবার ট্রাই করাই যায় তারা ঝটফট চলে আসবে। আর ডেসক্রিপশনে এনাদের ফোন নাম্বার কিন্তু আমার দেওয়া রয়েছে, প্লাস গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর তাও আমি আরেকবার তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কীভাবে তোমরা আসবে। এই সব প্লেট ফুল দেখতে পাচ্ছ আর আমার বাঁ হাতে যেদিকে চলেছে এই যে কেষ্টপুরে যে একদম মোড়, যেখানে কেষ্টপুর বাস স্টপেজ সেখানে, বা আমি যেভাবে এসেছি তোমাদেরকে বলি, আমি বিধাননগর হয়ে এসেছি, বিধাননগর থেকে একটা বাসে উঠে কেষ্টপুরে তুমি নামবে, অপোজিটে আসবে। অপোজিটে যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, একদম অপোজিটে দেখছো ওয়াওমো, ওয়াওমোর ব্যাঙ্ক অপোজিটে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও যারা 1 নম্বর এয়ারপোর্ট থেকে আসছো তারা এই ফুটে নামবে, বাসে করে আসলে তারা এই ফুটে নামবে, তাদের আর ক্রস করতে হবে না, জাস্ট এই দিক দিয়ে বাহাতে ঢুকে পড়বে তোমরা। তো অ্যাড্রেসটা বুঝে গেছো এটা কোন জায়গায়, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এইটুকুনি বলতে পারি, এটা অনেক দিন বাদে আমরা দুজন মিলে জমিয়ে কিন্তু একটা পোলাও মাটন কষা বা চিকেন কষা কিন্তু জমিয়ে খেলাম, যেটা সব জায়গায় কিন্তু আমরা জমিয়ে খেতে পারি না। এখানে যত খুশি পেট ভরে খেতে পারো, 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম 1 কেজি যা মনে হয় তোমরা সেরকম খুশি খেতে পারো, বাড়ির জন্যও নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এত সুন্দর একটা খোঁজ দিলাম, প্রত্যেকবার তো তোমার কম্বো চিপেস কম্বো এসবই দেখাই, বাট একটু আলাদা রকম অন্যরকম কিছু আনার চেষ্টা করলাম, কেমন লাগলো সেটাও জানাও অবশ্যই। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক অবশ্যই করো, কারণ লাইক তোমাদের একটা লাইক আমাদের প্রচণ্ড মোটিভেট করে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা গ্রোথ করার জন্য, আর আমাদের যদি পছন্দ হয় সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবো, তাহলে যখন যখন ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, টাটা বাই।